পৌঁছে দেন আমাদের গাড়িতে তোলা একটু ইয়ে আছে, আমরা তার লোক দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমার বাইকটা বাইকটাকেই পৌঁছে দেন তো, আছো তো তুমি, দাঁড়িটা কিভাবে কাটলে? নিজেই কেটে নিছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দাঁড়াও আমি তোমার থানায় ফোন করেছি, হ্যাঁ দেখি তোমাকে চিনতে পারে নাকি, ঠিক আছে? তুলে দিলে আমি তো তুলে দিতে পারবো, বাসে তুলে দিলে তা ঘর পৌঁছাতে পারবে, পারবে না আবার তো হারিয়ে যাবে। এই ব্যাগটা কি আছে খুলে দেখিনি, দেখি জুতোগুলো কার? ওই জুতো না, স্ত্রী। তোমার স্ত্রী? তোমার স্ত্রীর নাম্বার জানো? না। তোমার ব্যাগে কি আছে? ব্যাগে খেলনা, জামা। কই দেখি কি আছে বার করো দিনি। ভাই কি হয়েছে? না কিছু হয়নি। কোথায় বাড়ি? বাড়ি কলকাতা। হ্যাঁ ধর্মতলা। ধর্মতলায় বাড়ি? হ্যাঁ। তুমি এখানে কোথায় এসছো? এখানে রাস্তা ভুলে গেছি। হ্যাঁ রাস্তা ভুলে গেছি। রাস্তা ভুলে গেছো? কোথায় যাচ্ছিলে? যাচ্ছিলাম দক্ষিণ বারাসাত। তো দক্ষিণ বারাসাত তো এইদিকে নয়। তুমি তো ভুল চলে এসছো, তোমার ব্যাগে কি আছে? ব্যাগে খেলনা, জামা। কই দেখি কি আছে বার করো দিনি। তুমি এখানে কিসে এলে? এখানে হেঁটে হেঁটে এলে। খেয়েছো কিছু? কি খেয়েছো? ভাত খেয়েছি, মাংস খেয়েছি। কে খালো? হোটেলে। ও তোমার নাম কি? নাম বাবুসোনা। বাবুসোনা নাম? তো তুমি এরকম রাস্তা ভুলে কদিন আছো? তিরিশ দিন। আচ্ছা, তা তুমি রাস্তা, তোমার বাড়ি ধর্মতলার কোনখানে? করুণাময়ী। করুণাময়ী? আচ্ছা, তুমি তিরিশ দিন হারিয়ে আছো, তুমি এলে কিভাবে হেঁটে হেঁটে অত দূর থেকে? তুমি কি চাইছো ঘর যাবে? কিভাবে ঘর পাঠাবো? তোমাকে বাসে তুলে দিলে যেতে পারবে? তোমার বাড়ির লোকের নাম্বার জানো? হ্যাঁ কোন নাম্বার বলো। তোমার বাড়ির লোকের সাথে যদি যোগাযোগ করাতে পারতাম ভালো হতো। এবার তোমাকে বাসে তুলে দিলে তো তুমি তো প্রবলেমে পড়ে যাবে না? আচ্ছা টাকা আছে তোমার কাছে? টাকা নেই। ও আচ্ছা আচ্ছা, এই জুতোগুলো কার? তোমার স্ত্রী? তোমার স্ত্রীর নাম্বার জানো? এই ব্যাগটা কি আছে খুলে দেখিনি, দেখি। এগুলো কি তোমার জিনিস নাকি? এটা তোমার মোবাইল নাকি? না মোবাইল খারাপ হয়ে গেছে। কার মোবাইল ওটা? একটা দাদা। আচ্ছা আচ্ছা, এগুলো তুমি যেরকম ছিল সেরকম করে দাও, মানে বেঁধে দাও। আচ্ছা আর কি আছে তোমার ব্যাগে দেখি? তেল। হ্যাঁ
আচ্ছা ঠিক আছে, বার করতে হবে না। আচ্ছা মানে আমি কলেজ থেকে ঘর যাচ্ছিলাম, রাস্তা ফাঁকা রাস্তা, তো গাড়িটা দাঁড় করিয়েছি যাতে কেউ দাঁড়ায়, এভাবে দাঁড় করিয়েছি, একা এখানে শুয়ে আছে এত রোদে। ঠিক আছে, প্রায় এক মাসের মতন মানে ঘর থেকে পালিয়েছে, ওদের ঘর সরকার থেকে ভেঙে দিয়েছে, তো ওর বউ নাকি কোনো একটা গ্রামে আছে আর ও এখানে ভুল করে এসে গেছে। তো ঘরের যে নাম্বারগুলো বলছিল সে নাম্বারগুলো সুইচ অফ বলছে, আমি ট্রাই করছিলাম। কি বাসে চাপবে বলো, তোমাকে তো মানে একটা তোমার যেটা ঘর সেই জায়গাটা তো আমাকে বলতে হবে, মানে ধরো তোমার একটা গ্রামের নাম আছে, সেই গ্রামের নামটা অন্তত বলো। জয়কৃষ্ণপুর। আচ্ছা, কলকাতার জয়কৃষ্ণপুর। আচ্ছা ঠিক আছে, ওটা কোন থানা পড়ছে? কোম্পানিতে। হ্যাঁ, কোম্পানিতে। কোম্পানিতে মানে মানে মথুরাপুর থানা। আচ্ছা, জয়কৃষ্ণপুর, জয়কৃষ্ণপুর। আর ওটা তোমাদের তুমি যখন এসেছিলে কিসে করে এসেছিলে, মানে প্রথমে ট্রেনে? না, প্রথমে হেঁটে। হেঁটে কত দূর? হেঁটে কোন তিনটে স্টেশন। আচ্ছা, তুমি এক মাস যে মানে বাইরের বাইরে আছো, তো তুমি দাঁড়িটা কীভাবে কাটলে? নিজেই কেটে নিছো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আমি তোমার থানায় ফোন করেছি, হ্যাঁ দেখি তোমাকে চিনতে পারে নাকি। ঠিক আছে ভাইয়ের এই যে অবস্থা, তুমি জল খাবে? না, জল আছে, জল আছে। ঠিক আছে, তোমার চাপ নাই, তোমার ঘর পৌঁছে দেবো, বলাও। অবস্থাটা কতটা খারাপ, এক মাস বাড়ি যায়নি, আশা করছি পারবো বাড়ি ফিরাতে। এই রাস্তাটা দিকে এই দুপুরবেলায় মানে যাওয়ার মতন কেউ নাই, খুব অল্প মানুষ যায়, আর একা এখানে শুয়ে আছে। তো যারা যাচ্ছে তারা একটু দাঁড়িয়ে নজর করেন, এখনও অনেকেই আসছে, তো দাঁড়িয়েছি, তো এটা আশা করি মনে হয় এটা থানায় হবে। মানে যারা গেল তারা স্কুলের মাস্টার, আমার যেটা মন বলছে যাতে আব্ভাব দেখে বুঝলাম কেন দাঁড়িয়ে আছি, কী ব্যাপার, একটা কারোরও মনে আসবে না। ভাই এখানকার মানুষগুলো কারো বিবেক নাই, বুঝতে পারছ, মানে তুমি যেখানে বসে আছো শুয়ে আছো বা আমার গাড়িটা এভাবে দাঁড় করানো আছে, এতগুলো লোক পেরিয়ে যাচ্ছে, কেউ জিজ্ঞাসা করছে, একটা কথা কেউ জিজ্ঞাসা করার কেউ নাই, সব বাবু মানে লাট সাহেব, কেউ কিছু জিজ্ঞেস করবেন, টোটো বেড়াচ্ছে, গাড়ি বেড়াচ্ছে, কেউ কথা কোনো জিজ্ঞাসাই করবেন, বিরাট জিনিস। রাস্তা ভুলে গেছি, রাস্তা ভুলে গেছি। কবে বেরিয়েছো তুমি? কার হেলমেট? আমার স্যার। কিভাবে এলে কলকাতা থেকে? ট্রেনে এসেছি, হেঁটে এসেছি।
টেনেস হোটেল কলকাতা করে বাড়ি না, তুমি একটু আগে আমাকে যে এখানে বাড়ি বললে ওটা জয়কৃষ্ণপুর বললে, তো এখন করুণাময়ী হঠাৎ তুমি চেঞ্জ করে দিচ্ছ কেন? ও ভাই ঠিক করে এক্স্যাক্ট কি বলো কি হচ্ছে তোমার, কি ব্যাপারে এসছো তুমি? রাস্তা ভুলে আসছে, রাস্তা ভুলে কেন এসছো? স্যার আমি ব্যাগটা যা কিছু ছিল আমি বার করে অনেকটাই দেখলাম, মানে আমি বার করা করেছিলাম, তো দেখলাম যে সব ওর বইয়ের জুতা টুতা এসব আছে। স্যার মানে ও আর কি রাস্তা যাচ্ছিল স্যার, ঠিক আছে যে আপনাকে ফোন করে দিল, যাওয়ার পরে দেখতে পাই ব্যাগ নিয়ে সব এরকম কথা নর্মালি বলছে কিন্তু উল্টা পাল্টা বলছে আর কি, বলছে বাড়ি থেকে বেরিয়ে গেছি আমি, বাড়ি বিক্রি করে দিয়েছি এইসব আছে। এই হচ্ছে স্যার ব্যাপার, সবই তো তুই জানিস, ফোন নম্বর আছে বাড়ির কারোর? কার? ওই তো আমার নাম্বারটা ছিল। তোর নাম্বারে কি হবে? সবই বলতে পারছি, ট্রেনে চাপি দিলে যেতে পারবি না? রাত্রি এখন তো কিছু নাই, রাত 8টার পরে তো স্যার। থানার নামটা বলতে পারছি না, কোন থানায় বাড়ি রে? ওই তো কোম্পানির ঠিক। রায়দিঘি, রায়দিঘি সেটাই তো, বিলেটে কিভাবে কাটবে আমি অনেক ভাবছি। বললো যে সন্ধ্যেবেলা আমাদের ইয়ে আছে, কোনো নম্বরই বাস আছে, এই কটা আছে? 10টার দিকে ট্রেন, ওটা 10টা। কী করা যাবে? বড়ো বলছি ওখানেই থাক আপাতত।
কেন সুদীপ বলছি বাসে তুলে দিতে হবে। বাসে তুলে দিলে আমিও তো তুলে দিতে পারবো, বাসে তুলে দিলে তা ঘর পৌঁছাতে পারবে পারবে না, আবার তো হারিয়ে যাবে। ওই তো ইয়ে ইয়ে পর্যন্ত গেলে চলে যেতে পারবে বলছে, ধর্মতলা গিয়ে নেমে গেলে ওখান থেকে স্যার ওর বাড়ির লোককে মানে জিনিসটা জানালে বাড়ির লোক নিয়ে গেলে ভালো হতো। ঠিকানাটা প্রপারলি বলতে পারছে না না স্যার, ওর থানা বলতে পারছে তো, থানা বাবার নাম ওর নিজের নামটাও বলে দিচ্ছে, ওর স্ত্রীর নামও বলে দিচ্ছে। তাহলে মানে ওই থানাতে যদি আপনারা ছবিটা পাঠান থানা থেকে বা সিভিককে বলবে বা যাও ওর গ্রামের সিভিককে বলছে ধর্মতলা পারলে চলে যাবে, আমরা ধর্মতলা পর্যন্ত পৌঁছাবার ব্যবস্থা করে দিচ্ছি। বাড়ি তো দক্ষিণ চব্বিশ পরগনা, ধর্মতলা থেকে দক্ষিণ চব্বিশ পরগনা অনেকটা, আমি জানি সেটাই তো। ঠিক আছে ওটা আমি জানি, ধর্মতলা থেকে চব্বিশ পরগনা কতটা জানি, আমি ওদিকে যাতায়াত আছে। ঠিক আছে ও ধর্মতলা পর্যন্ত গেলে যেতে পারবি তো? হ্যাঁ কি করে যাবে বাংলা থেকে ছাড়া তো বাস না, ধর্মতলা থেকে কতক্ষণ লাগে রে বাড়ি যেতে? ওখান থেকে পাঁচ ঘন্টা। পাঁচ ঘন্টা কি বাসে ধরবি ওখান থেকে? ওখান থেকে বাস যায় টানটা পুরো ওইদিকে রে, তো ওই সময় ওইদিকে কথা টানটা। ওখান থেকে কি বাস ধরবি? ওখান থেকে বাস কোন বাস যায় জানি না, জিজ্ঞেস করলে জানতে পারবি। কোথায় বাড়ি বললে? বাড়ি রায়দিঘি। রায়দিঘি আপনি একটু কালীস্থান পর্যন্ত এটা পৌঁছে দেন, আমাদের গাড়িতে তোলার একটু ইয়ে আছে, আর আমরা তো একটা লোক দিয়ে দিচ্ছে। ঠিক আছে আমার বাইকটা বাইকটাতেই পৌঁছে দেন তো, মানে বাইকে চাপিয়ে নিয়ে চলে যাবো? হ্যাঁ আমরা গাড়িতে পুলিশের গাড়িতে তুললে অনেক রকম ব্যাপার আছে, এমনি বিনা কাগজে আমরা নামাতে পারি না। ঠিক আছে যে মুহূর্তে লোক দিচ্ছে দিয়ে ওকে ইয়ে করে দেবে, ঠিক আছে গাড়িতে তুলে দেবে। হুম আমাদের পুলিশের গাড়িতে তোলা অনেক বিধিনিষেধ আছে, আমরা চট করে কাউকে তুলি না। ওখানে যে ও দাঁড় করাবে সার যাচ্ছে ওখানে কাউকে কি চাপালে অসুবিধা আছে, আমার সেভাবে মানে অস্বাভাবিক ব্যক্তিকে আমার পিছনে বস করে দিল। ঠিক আছে আমার অসুবিধা আমি নিয়ে চলে যাবো, কিন্তু থানার গাড়িটাতে যদি চাপাতো কী প্রবলেমটা হবে? একটা থানার গাড়িটা চাপালো নিয়ে সামান্য একটুখানি নিয়ে যাবে সেখানেও আছে, মানে এটা এটা পুলিশের মানসিকতা। মানে এইটুকু এক কিলোমিটার কি দু কিলোমিটার সেটা মানে গাড়িটায় বোস করে নিয়ে আসবেন বলছে, এটা নাকি আমাদের বারণ ভাই। মানে আমি এইখানটাকে তো আনতে পারতাম, তাহলে আমি থানায় কিসের জন্য ফোন করলাম? থানায় কিসের জন্য ফোন করেছি যে যাতে জিনিসটা সলভ হয়? মানে এখানে রেখে দিয়ে চলে যাচ্ছে, পরে বাসে করে বা যেভাবে হোক মানে মানে একা একা ছেড়ে দিবে, মানে থানায় অন্য যে থানা গ্রামের নাম সব বলছে সেরকম সলিউশন নাই, অন্যরকম সলিউশন করছে। তো দেখা যাক পুলিশ গাড়ি আসছে।
বাড়ির কারোর ফোন নাম্বার মনে নাই? মানে এখন এই ভিলেজ পুলিশটাকে দায়িত্বটা দিয়ে গেল মানে ওকে পাশে তোলার জন্য। তো এরপরে অনেক কিছু ঘটনা ঘটে গেছে যেগুলো আমি মানে রেকর্ডিং করে রেখেছি, তো এগুলো সবটাই তুলে ধরবো। তো পার্ট টু খুব তাড়াতাড়ি আসছে। পার্ট টুটায় পুলিশের সাথে অনেক ঝগড়া হয়েছে, তোমরা একটু ওয়েট করো, ঠিক আছে? পার্ট টুটা দেখবে, পুলিশের সাথে অনেক ঝগড়া হয়েছে, অনেক মানে পুলিশ মানে ছেলেটাকে অন্য পথে পাঠিয়ে দিয়েছে, মানে যেভাবে গেলে ঘর পৌঁছাবে সেখানে পাঠায়নি, ঠিক আছে? তো পার্ট টুটা খুব তাড়াতাড়ি আসবে, পুলিশের সাথে আমার অনেক ঝামেলা হয়েছে। তো পার্ট টুটা দেখার জন্য রেডি থাকো।